ফলকির আগামী পর্বে আপনারা দেখতে পারবেন রুদ্র শালিনীকে নিয়ে রায় চৌধুরী বাড়িতে আসে এরপরে তার শ্বশুরমশাইকে বলতে থাকে আমি একজন লোককে নিয়ে এসেছি এই দুর্দিনে আপনি যদি তা এই বাড়িতে থাকতে দেন খুব ভালো হয় এরপরে তার শ্বশুরমশাই বলে কৈ সে ডাকো এরপরে শালিনী সেখানে আসে এরপরে ফুলকির কথা মতোই শালিনী রায়চৌধুরী বাড়িতে থাকতে শুরু করে দেয় তো বন্ধুরা কেমন লাগলো আজকের আপডেটটি কমেন্টে জানিয়ে দেবে